নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে তা এই ভিডিওতে বলতে চলেছি, এবং থাম্বনেল দেখে মোটামুটি একটা আপনারা আইডিয়া করেই ফেলেছেন। তাও ভিডিওতে বিস্তারিতভাবে জানতে পুরো দেখুন। আসুন শুরু করা যাক। এই মাস আপনাদের কিন্তু ভাগ্য উদয়ের মাস। এই মাসে আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে। কোন কোন দিক থেকে কী কী হতে চলেছে আমি এক একে আপনাদেরকে জানাতে চলেছি। আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, যা আপনাদের অর্থনৈতিক দিককে কিন্তু ত্বরান্বিত করতে চলেছে, অর্থাৎ অর্থনৈতিক ভাব কিন্তু আপনাদের এক্সট্রিম পর্যায়ে শুভ। 15 আগস্ট পর্যন্ত কিন্তু রবি এবং বুধ একত্রে অবস্থান করছে, যা বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, এবং যার ফলে আপনারা এই সময়ের ভিতরে কিন্তু পিতার সাপোর্ট পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বাবা আপনাকে সাহায্য করবে। এছাড়াও যারা গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত বা গভর্নমেন্টের কোনো কাজ করেন, কন্ট্রাক্টারি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নতুন নতুন প্রজেক্ট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। 17 আগস্ট থেকে রবি বুধ দশমভাবে অবস্থান করছে, যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে। আপনাদের দশমভাবে একাদশপতি বুধ রবির সাথে অবস্থান করছে, এবং যার ফলে আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হতে চলেছে, অর্থাৎ বন্ধ দরজা তালা কিন্তু খুলতে চলেছে। এই মাসে কিন্তু প্রেমের দিকটা কিন্তু খুব একটা শুভ দেখা যাচ্ছে না। প্রেমে কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রেমে বাধা আসা এবং প্রেম থেকে মনে কষ্ট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে কথাবার্তা কিন্তু একটু সমঝে বলবেন, যাতে একে অপরে হার্ড না হয়। আপনাদের লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে, যার ফলে আপনাদের মাথা গরম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং আপনাদের রক্তের উচ্চচাপ, যেটা হাই ব্লাড প্রেশার বলে, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মানুষের সাথে কখনো কখনো আপনি সাধারণ কারণেই উত্তেজিত হয়ে এমন কিছু কথা বলে ফেলবেন, যার ফলে কিন্তু শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তৃতীয়পতি এবং চতুর্থপতি শনি তৃতীয়ভাবে আপনাদের অবস্থান করছে, এবং সরাসরি নবমভাবকে দৃষ্টি দিচ্ছে, যার ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়টা কিন্তু ভালো রয়েছে, অর্থাৎ যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু কাজে লাগিয়ে নিতে পারেন, নতুন জায়গায় আপনারা কিন্তু ওয়ান স্টেপ এগিয়ে যেতে পারেন। বর্তমান যা গ্রহের অবস্থান চলছে, সেখানে কিন্তু আপনাদের শেয়ার মার্কেট, ফাটকা, জুয়া, লটারি থেকে কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এই কথাটা শুনে আপনারা হয়তো এখনই গিয়ে একটা লটারি কাটতে যাবেন, তার আগে আমার এই কথাটি শুনে নিন। আপনাদের জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা বিচার্যের বিষয়, অর্থাৎ আপনার জন্মছকে যদি রাহু গ্রহ শনিযুক্ত, রাহু কেতুযুক্ত, রাহু নিচস্থ, রাহু খারাপ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনারা কখনোই এই লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেটে টাকা কিন্তু ইনভেস্ট করবেন না। এক্ষেত্রে কিন্তু আপনার টাকা নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই বি কেয়ারফুল। যাদের ভালো রয়েছে তারা কিন্তু সাট্টা, জুয়া এবং লটারি, শেয়ার মার্কেটে আপনারা টাকা ইনভেস্ট করতে পারেন, আপনাদের টাকা কিন্তু দুগুণ চারগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের ব্যবসা স্থান কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট হবে না, অর্থাৎ এই মাসে
ব্যবসার স্থান কিন্তু ভালো দেখাচ্ছে না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা কখনোই এই মাসে টাকা ইনভেস্ট করবেন না। টাকা ইনভেস্ট করলে কিন্তু ব্যবসাতে টাকা নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যে যে ব্যবসায় করুন না কেন, আপনারা সেই ব্যবসাতে ফোকাসটা ঠিক রাখুন এবং মানুষকে ধারটা কম দিন, মানে ব্যবসায় ক্রেডিটে ব্যবসাটা কম করুন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল। এর পাশাপাশি এই মাসে একটি সতর্ক বার্তা আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কখনোই এই মাসে টাকা কাউকে ধার দেবেন না, এবং যদি টাকা ধার দেন সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু ওঠার সম্ভাবনা থাকবেই না, সেটা ব্যবসা ক্ষেত্রে নাও কিন্তু, সেটা আপনাদের নিজস্ব কোনো টাকা কাউকে দিলেন সেই ক্ষেত্রে কথা বলছি। এই মাসে কিন্তু বিবাহের দিক কিন্তু মধ্যম রয়েছে, অর্থাৎ খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না। যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের মোটামুটি ওভারঅল যাবে, এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা আমি বলবো এই সময়টা থেমে যাওয়াটা বেটার। আর যদি সেরকম কোনো ভালো সম্পর্ক পান তাহলে এগোন, তবে 15 তারিখের মধ্যেই এগোন, 15 তারিখের পরে কিন্তু এগোবেন না। আপনাদের যদি কারো পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু আপনাদের কাটতে চলেছে। এর পাশাপাশি যাদের কোর্টে পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো কেস চলে সেটা মিটতে চলেছে, অর্থাৎ আপনারা নিজেরাই কিন্তু বসে সেই ঝামেলাটা মিটিয়ে ফেলবেন উইদাউট কোর্ট কেস। তো এই জায়গাটা হতে চলেছে, এবং যার ফলে আপনারা কিন্তু পৈতৃক সূত্র থেকে টাকা বা সম্পত্তি পেতে চলেছেন। এই মাসে আপনারা বন্ধু এবং ভাই এই দুজনের কাছ থেকে কিন্তু সাপোর্ট বা হেল্প পেতে চলেছেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা হলেও এই মাসে প্রবলেমের জায়গা কিন্তু রয়েছে, তাই মায়ের দিকটা একটু খেয়াল রাখবেন, এবং আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের শারীরিক পীড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের পেটের সমস্যা, গল ব্লাডারের সমস্যা, কিডনির সমস্যা এবং চোখের সমস্যা বা স্কিন ডিজিজ এইসব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এইসব দিকটা একটু লক্ষ্য রাখবেন। ওভারঅল এই মাসে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু খুবই ভালো, খুবই শুভ বলা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।